মকুভাই চাটানো করে দিলেন ঘোলাপাজির লোকম চাহির বল ছুড়ে দিয়েছেন আগের ম্যাচ দমাতের কান্ডারি আফজাল এবং গোল গোল করলেন জামাল আউটস্ট্যান্ডিং গোল বাই জামাল সাহা বাদশা সর্দার কিন্তু কিন্তু বুঝি বল বসে দিচ্ছেন ডিফেন্ডার টিঙ্কা অভিজ্ঞ খেলোয়াড় দীর্ঘদিন খেলছেন এই পাওয়ার বল সার্কিটে থেকে ইজাজ দারুণ ছন্দে আছেন এই বছরে আগের দিনকে জয়নগর পার হাউস মাঠে বিগত দুদিন আগে চ্যাম্পিয়ন আবার গোল হবে টু দুই শূন্য কি হবে এবং 2-0 গোল করলো না না 2-0 গোলে এগিয়ে গেল নিজেকে একটু হতাশী মনে করবেন হতাশা প্রকাশ করবেন এবং এবং 2-1 গোল করলেন মহসিন খেলা কিন্তু জমে উঠেছে 2-1 হয়ে গেল খেলাটা হচ্ছে হাওড়া শট ছিল ডিফ্লেক্ট হয়ে গেল শট আবার বাদশা সর্দার ভুল করলেন না ইজাজ এবং গুড সেভ জাহির ইসলাম জাহির হোসেন এবং গোল হতে পারত প্রথম হাফের খেলায় এখনো পর্যন্ত 3টি গোল হয়েছে তার মধ্যে 2টি গোল করেছে জাহির জাহির হোসেন অভিজ্ঞতা সম্পন্ন গোললোক ফাঁকা বল খেললেন সাইদুলের সঙ্গে এবং গুড সেভ বাদশা সর্দার এবং গুড সেভ জাহির হোসেন দুরন্ত ছন্দে আছেন তিনি দা ওয়াল জাহির হোসেন গুড বল আবারও জাহির আজকে তিনি কোন কোন জাহির হোসেন এবং তিনি খান সাইড লাইনে থেকে বল এখন কিন্তু মাঠে আছে এখানে বিলাস কুমার বাঙ্গাল কই জানেন জান আফজাল আলী খান এবং গুড সেভ বাদশা সর্দার সাইদুল্লাহ ব্যাপারী ফাউল দিয়েছেন তিনি মকু আমার পাশে বসে আছে মকু 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 মকুর অবস্থা দেখো মকু হয়ে গেছেন ভকু।